বিভিন্ন ওয়াজে হাদিস হিসেবে বলতে শোনা যায়, নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ। আবার অনেকের মুখেও কথাটি প্রচলিত। এটি কি আসলে কোনো হাদিস বা হাদিস দ্বারা প্রমাণিত? এর উত্তরে আলেমরা বলে থাকেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। বাক্যটি একটি বহুল প্রচলিত উক্তি। বহু মানুষ এটিকে হাদিস হিসেবে উদ্ধৃত করেন। হাদিসে প্রসিদ্ধ কোনো গ্রন্থে বাক্য পাওয়া যায় না, তবে কথাটির মর্ম একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে বাক্যটিকে সরাসরি হাদিস না বলে বলা উচিত, বাক্যটি হাদিস দ্বারা সমর্থিত। দুটি হাদিস আছে, সেই হাদিস দুটিতে নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ বাক্যটির সমর্থন পাওয়া যায়। আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে তার সামনের দিকে থুতু ফেলবে না, কেননা সে যতক্ষণ তার জায়নামাজে থাকে ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে চুপে চুপে কথা বলে।